हाई व्यूअर्स सबाई के एसिडी मैथ क्लस यूट्यूब चैनल पक्ष के स्वागत एखन आमरा देखो त्रिकोणमिति 9.1 एर पर्व 6 এই পর্বে আমরা প্রথমে পাঠ্য বইয়ের 9 এবং 10 নম্বর প্রশ্নটা সমাধান করব পরবর্তীতে অন্য অঙ্কগুলো আমরা সমাধান করব প্রথমে আমরা দেখব 9 নম্বর প্রশ্নটা 9 নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে cos a / 1 - tan a + sin a / 1 - cot a সমান প্রমাণ করতে হবে sin a + cos a তাহলে 9 নম্বর প্রশ্ন প্রথমে আমরা লিখব লেফট সাইড বা বাম পক্ষ লেফট সাইড হচ্ছে আমার cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a যেহেতু আমাদের প্রমাণে sin এবং cos আছে তাহলে আমরা left side এ tan এবং cot কে sin এবং cos এ রূপান্তর করব তাহলে সমান সমান পরে হইছে cos a इसे तो 1 माइनस 10 है 10 है क्या हमरा साइन है कॉस जो दिरु पांतर करे तो हमरा जाने 10 है बट 10 थीटा समान समान साइन थीटा बाय कॉस थीटा तो लेकिन थीटा पूरी बढ़ता से ए तो हमरा देखते पारे साइन ए बाय कॉस ए प्लस ऊपर उच्च हमार साइन ए নিচে হচ্ছে 1 মাইনাস কট এ কট থিটা সমান সমান আমরা জানি কট থিটা সমান সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা তাহলে এখানে কটের পরিবর্তে আমি বসাবো কস এ বাই সাইন এ উপরেরটা আমরা যা আছে তাই রেখে দেব নিচে যেহেতু আমাদের লসাগু হচ্ছে তাহলে আমরা আগে লসাগু করে নেব নিচে লসাগু হচ্ছে আমাদের cos a লসাগুর হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এটা নিচে মনে মনে 1 আছে 1 দ্বারা যদি আমি cos a কে ভাগ করি তাহলে cos a পাবো cos a দ্বারা 1 এর সাথে গুণ করলে cos a কে cos a মাইনাস এই লসাগুর যদি আমি হর দ্বারা ভাগ করি cos a cos a কাটা গেল 1 1 এর sin a দ্বারা গুণ করলে sin a প্লাস এখানেও ঠিক লসাগু হচ্ছে আমাদের sin a আশা করি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এখানে হর হচ্ছে 1 1 দ্বারা যদি আমি sin a কে ভাগ করি তাহলে পাবো sin a sin a 1 এর সাথে গুণ হইলে হবে sin a কে sin a মাইনাস এখানে লসাগু কে হর দ্বারা যদি আমি ভাগ করি তাহলে পাবো 1 1 দ্বারা cos এর সাথে গুণ করলে আমি পাবো cos a কে cos a আর উপরে হচ্ছে আমার sin a এবার আমরা ভাগের বেলায় গুণ দিব তাহলে cos এ রেখে ভাগের বেলায় যখন আমরা গুণ দিব তখন ভগ্নাংশ তখন উল্টে যাবে নিচেরটা উপরে উপরেরটা নিচে তাহলে আমাদের cos এ চলে যাবে উপরে আর নিচে যাবে cos এ মাইনাস sin এ যোগ এখানে sin এ রেখে গুণ দিয়ে দিব গুণ দিলে এখানে sin এ যাবে উপরে নিচে হবে sin এ মাইনাস कॉसे तो इखने कॉसे कॉसे होते कॉसी स्क्वायर है इसे होते कॉसे माइनस साइन है इखने इखने होते प्लस साइन है साइन है साइन स्क्वायर ए मैंने इखने देखा जो दे मैं एक तो माइनस कॉमन नहीं तले हो बे कॉसे माइनस साइन ए माइनस कॉमन ले कॉस हो जाए प्लस साइन हो माइनस प्रथम ठीक रखब कॉस स्क्वायर बाय कॉस ए माइनस साइन ए प्लस माइनस माइनस ऊपर हमारे साइन स्क्वायर नीचे हे कॉस ए माइनस साइन एखे हमारे लसागु हे তাহলে প্রথম ভগ্নাংশের হর আমরা লিখে ফেলব প্রথম ভগ্নাংশের হর আমরা লিখলাম cos a মাইনাস sin a দ্বিতীয় ভগ্নাংশের হর দেখব লেখা হয়েছে কিনা যদি লেখা হয় লেখার দরকার নাই আর এখানে একবার লেখা হয়েছে তাহলে এখানে একবার আছে একবার লেখা হয়ে গেছে আর লিখতে হবে অর্থাৎ লসাগু হচ্ছে আমাদের cos a মাইনাস sin a তাহলে উপরে থাকতেছে আমার cos স্কয়ারে লসাগু হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ
এটা যদি এটা ভাগ করে ওয়ান, ওয়ানের সাথে কস স্কোয়ার এর সাথে গুণ করলে কস স্কোয়ারে মাইনাস। এখন এই লসাগু যদি আমি হর দ্বারা ভাগ করি তাহলে থাকছে ওয়ান, ওয়ান দ্বারা সাইন স্কোয়ার এর সাথে গুণ হলে সাইন স্কোয়ার এ। উপরে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চিন্তা করি, এটার এ এটার বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কসে মাইনাস সাইনে। তাহলে এটা এবং এটা কাটা যায়, তাহলে নিচে থাকতেছে আমার কসে প্লাস সাইনে, এটা হচ্ছে আমাদের রাইট সাইড প্রমাণিত। এখন আমরা করব দশ নম্বর প্রশ্নটা। দশ নম্বর প্রশ্ন বলছে টেন এ রুট আওয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান, প্রমাণ করতে হবে সাইন এ। তাই আমরা প্রথমে লিখব লেফট সাইড, টেন এ ইন্টু রুট আওয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে টেন এ আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার এ। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সুতরাং কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে টেন এ ইন্টু স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকে কস এ। এখন টেন থিটা সমান সমান আবার আমরা জানি, টেন থিটার সমান সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন এ বাই কস এ ইন্টু কস এ, তাহলে কসে কসে কাটা যায়, তাহলে এখানে থাকতেছে আমার সাইন এ, এটা হচ্ছে আমাদের রাইট সাইড প্রমাণিত। আমরা এখন পাঠ্য বইয়ের এগারো নম্বর প্রশ্নটা সমাধান করব। প্রশ্ন বলছে যে প্রমাণ করো যে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a সমান cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। তাহলে প্রথমে আমরা শুরু করব লেফট সাইড বা বাম পক্ষ দিয়ে। তাহলে বাম পক্ষে আমার আছে sec a প্লাস tan a বাই নিচে হচ্ছে cosec a প্লাস cot a। এই অঙ্কটা করার আগে প্রথমে আমরা একটু ডান পাশের দিকে তাকাতে হবে। ডান পাশে হচ্ছে কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে, অর্থাৎ বাম পাশে যা আছে তার বিপরীতটা আছে ডান পাশে সেকে মাইনাস টেনে। এখানে ডান পাশে আছে কোসেকে মাইনাস কটে, এখানে বাম পাশে আছে কোসেকে প্লাস কটে। তো এই অঙ্কটা করার আগে আমরা এখানে প্রথমে লিখে নিব সেকে প্লাস টেন এ, নিচে লিখব কোসেক এ প্লাস কটে। এখন এখানে যেহেতু সেক এ প্লাস টেন এ আছে তো তার বিপরীত উৎপাদক দ্বারা আমি উপরে গুণ করব, তার বিপরীত উৎপাদক হবে সেক এ মাইনাস টেন এ। আবার এখানে আছে কোসেক এ প্লাস কটে, তাহলে এটার বিপরীত উৎপাদক হচ্ছে কোসেক এ মাইনাস কটে। এখন একটু আমরা লক্ষ্য করি, আমাদের ছিল sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a, এটা আমাদের উপরে ছিল না, আমরা বেশি লিখে ফেলছি, তাহলে আমরা আবার নিচে ভাগ করে দিব, সেটা লিখব sec a মাইনাস tan a। তাহলে আমাদের এটা কাটা গেলে মানে কোনো পরিবর্তন হবে না। আবার নিচে আমি লিখে ফেলছি বেশি cosec a মাইনাস cot a, তো এটাকে আমি উপরে গুণ করে দিব, তাহলে cosec a মাইনাস cot a, এই দুইটা যদি কাটা যায় আমার আগেরটাই থাকতেছে, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের এখানে একটু সুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে আমাদের সূত্র পড়বে। এখন এটা যদি আমরা একটু লক্ষ্য করি sec a প্লাস tan a sec a মাইনাস tan a, এটাকে যদি a চিন্তা করি এটা যদি b চিন্তা করি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে। এখানে এর জায়গা হচ্ছে sec, তাহলে এটা হবে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে, আর এদিকে আছে cosec a মাইনাস
कटे नीचे एक ही भाव कोसेके प्लस कटे कोसेके माइनस कटे ये हमारे कोसेक स्क्वायर ए माइनस कट स्क्वायर एक ऊपर तुली एखे रही सेक ए माइनस टेन ए এটা আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটার মান হচ্ছে ওয়ান তাহলে সাথে রইল আমার কোসেকে মাইনাস কটে আবার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান হচ্ছে ওয়ান তাহলে এখানে রইল কোসেকে মাইনাস টেন এ এখন আমরা যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমার থাকতেছে উপরে কোসেক এ মাইনাস কট এ নিচে থাকতেছে আমার সেক এ মাইনাস টেন এ এটা হচ্ছে আমার রাইট সাইড প্রমাণিত